আজ পাঁচমিশালি গল্প চ্যানেলে শোনাতে এসেছি অনেক দিনের পুরনো বাংলার উপকথা ভূত বউ, লেখক লালবিহারী দে। এই গল্প শুনেই ছোটবেলার অনেক দুপুর পার করেছি আমরা। আজকে গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে রয়েছি আমি, মৌমিতা সেনগুপ্ত। তাহলে চলুন ছোট বড় সকলে মিলে শুনি ভুলে যাওয়া ভূতের গল্প ভূত বউ। এক বামুন ছিল, তার এক বউ ছিল। তারা বামুনের মায়ের সঙ্গে এক বাড়িতে থাকত। বাড়ির কাছেই একটা দিঘি ছিল। দিঘির পাড়ে একটা গাছ ছিল, সেই গাছের ডালে একটা সাপচুন্নি থাকত। একদিন অনেক রাতে বউ দিঘির থেকে এক ঘড়া জল আনতে গেল। ফিরবার সময় অন্ধকারে দেখতে না পেয়ে সে সাপচুন্নির গা ছুঁয়ে ফেলল। অমনি সাপচুন্নি রেগে আগুন হয়ে তার গলা টিপে ধরে তাকে নিয়ে ওই গাছের ওপর চড়ে গাছের একটা কোটরে পুড়ে রাখল। ভয়ের চোটে বউ তো আধমরা। সাপচুন্নি তখন বউয়ের কাপড় পরে বউয়ের চুড়ি শাঁখা হাতে দিয়ে বউ সেজে বামুনের বাড়ির মধ্যে ঢুকল। বামুন কিংবা বামুনের মা কেউ এই অদল বদলের কথা ঘুণাক্ষরেও টের পেল না। বামুন ভাবল, ওরই বউ জল নিয়ে এলো। শাশুড়ি ভাবল, ওরই বৌমা এলো। পরদিন সকালে কিন্তু শাশুড়ির মনে হলো বউ যেন একটু অন্যরকম হয়ে গেছে। বউ ছিল রোগা দুর্বল, একটা কাজ সারতে তার সাতটা ঘন্টা লাগত। আজ কেন অন্য মানুষ হয়ে গেল, হঠাৎ কেমন চটপট কাজ সারছে। একটুক্ষণ যেতে না যেতে বাড়ির সব কাজ সারা। বুড়ির মনে কিন্তু আসল ব্যাপার সম্বন্ধে কোনো সন্দেহই হয়নি, বরং সে বেশ খুশি হয়েছিল এই ভেবে যে যাক, একদিন বাদে তাহলে বৌমার স্বভাব শুধরেছে। কিন্তু দিনে দিনে বুড়ি অবাক। আগের চাইতে অর্ধেক সময়ে রান্নাবান্না শেষ। পাশের ঘর থেকে বউকে কিছু আনতে বললে সেখানে হেঁটে যেতে যতখানি সময় লাগে তার আগেই জিনিস এসে হাজির। পাশের ঘরে না গিয়ে বউ দরজা থেকে লম্বা এক হাত বাড়িয়ে জিনিস এনে উপস্থিত করত। ভূত পেতনিরা ইচ্ছে মতন হাত পা ছোট বড় করতে পারে তো। একদিন এই অদ্ভুত কাণ্ড শাশুড়ির চোখে পড়ে গেল। কিছুদার দূর থেকে বউকে সে একটা বাসন আনতে বলেছিল। বউ জায়গা থেকে না নড়ে অন্যমনস্কভাবে 10 হাত লম্বা হাত বাড়িয়ে নিমেষের মধ্যে বাসন এনে হাজির করল। তাই না দেখিয়ে বুড়ি একেবারে হতভম্ব। বউকে কিছু না বলে ছেলে বাড়ি এলে মা তাকে বলল। এরপর থেকে মা ছেলে বউকে কড়া নজরে রাখত। একদিন বুড়ি ভালো করেই জানত যে বাড়িতে আগুন ছিল না, সেখানে দেশলাই ছিল না, আগুন নিবলে অন্য বাড়ি থেকে আগুন আনতে হতো। বউকে একবারও বাড়ির থেকে বেরোতে দেখা গেল না। কিন্তু কি আশ্চর্য, রান্নাঘরের উনুনটা গন গন করে জ্বলতে আরম্ভ করল। তাই দেখে শাশুড়ি ছুটে রান্নাঘরে গিয়ে দেখে কাঠের বদলে বউ তার ঠ্যাংটা উনুনে গুজে দিয়েছে। ঠ্যাংটা দাও দাও করে জ্বলছে। শাশুড়ি আস্তে আস্তে সেখান থেকে সরে গেল। ছেলে বাড়ি এনে বুড়ি তাকে সব কথা বলল। দুজনে ভেবে স্থির করল ওটা আসল বউ হতেই পারে না, পেতনি টেতনি হবে। ছেলেকে ডেকে নিয়ে মা বউয়ের কাণ্ড কারখানা দেখালো। তারপর ওঝা ডাকা ছাড়া উপায় রইল না। ওঝা এসে বলল, আগে দেখতে হবে উনি সত্যি মানুষ না পেতনি। এক টুকরো হলুদে আগুন জ্বালিয়ে ওনার নাকের তলায় ধরতে হবে। এ এক অব্যর্থ পরীক্ষা বামুন মা, কোনো ভূতের, তা সে বেটা ছেলেই হোক কি মেয়ে ছেলেই হোক, সাতটি নেই যে হলুদ পোড়ার গন্ধ সহ্য করে। বাস্তবিকই তাই, যেই না হলুদের টুকরোই আগুন জ্বালিয়ে বউয়ের কাছে আনা হলো, সে বিকট চিৎকার করতে করতে সেখান থেকে পালালো। এবার স্পষ্টই বোঝা গেল বউ নয় সাক্ষাৎ ভূত, নয়তো
ভূতে পাওয়া মানুষ। বউয়ের পিছন পিছন ছুটে গিয়ে ওঝা তাকে জোর করে ধরে ফেলল। ধরে বলল, বল তুই কে? বউ কথা কয় না। তখন পা থেকে চটি খুলে বউকে ওঝা আগাপাশতলা বেদন পেটাতে লাগলো। এমন মার বোধ জন্মে খায়নি। শেষটা আর সইতে না পেরে বিকট নাকি সুরে, কে না জানে ভূতেরা নাকি সুরে কথা বলে, সে তখন বলে উঠল, ছাড়ানদের ওস্তাদের প সব বলছি, আরে বাপ রে বাপ, গা থেকে ছাড়টা ছাড়ি আনলি রে, ই কি গেরো বাবা, ওরে আমি খারাপ কিছু নয়, খাঁটি সাপ চলনি, দিঘির পাড়ে বেল গাছেতে থাকি, বামুনের পো আমাকে রেতের বেলা ছুঁয়ে দিল কেন, তাই তো আমি ওকে গাছের কোটরে পড়ে রেখেছি, যে কেউ গিয়ে তাকে নিয়ে আসতে পারে। ও আহ, কিছু রাখলি নে রে। ওঝা শাকচুন্নিকে ধরে দাঁড়িয়ে রইল। বামুন দৌড়ে গিয়ে বেলগাছের গর্তের ভেতর থেকে আধমরা বউটাকে বের করে নিয়ে এলো। তারপরে শাকচুন্নিকে আরেক দফা চটিপটা করে নিজের গা ছুঁয়ে প্রতিজ্ঞা করিয়ে নেওয়া হলো যে আর কখনো বামুনের কিংবা তার পরিবারের কারো কোনো অনিষ্ট করবে না। তারপরে ওঝা তার মন্ত্র খুলে দিল। শাকচুন্নি ধরতে ধরতে বেলগাছে গিয়ে উঠল। আর সে কখনো কাউকে কিচ্ছু বলেনি। বউ বেচারি সুস্থ হয়ে উঠতে দু মাস সময় লেগেছিল। তারপরে মা বউকে নিয়ে বামুন অনেক দিন সুখে সংসার করেছিল। বউয়ের অনেকগুলো সুন্দর সুন্দর ছেলে মেয়েও হয়েছিল। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।